গুড মর্নিং বন্ধুরা আজ ২২ জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উন্নয়নে সহযোগিতা করুন গতি আসবে বরাকের বিকাশে শিলচর মেডিকেলে ক্রেট ল্যাবের উদ্বোধন মুখ্যমন্ত্রীর শিলচর মেডিকেলে ক্রেট ল্যাব স্থাপনের ফলে এখন থেকে সেখানে নিয়মিত একজন চিকিৎসক থাকবেন এনজিওপ্লাস্টির সুবিধাও থাকবে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা মাত্র বারো শতাংশ এই পরিস্থিতিতে নয়া এসওপি জারির চিন্তা চিন্তাভাবনা নেই সরকারের বললেন মুখ্যমন্ত্রী শিলচরে উড়াল নির্মাণ করতে হলে শহরের বহু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে হবে তবে উড়ালপুল স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে মেডিকেলে পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে ডেন্টাল কলেজ নির্মাণের কাজ আগামী বছর শুরু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুপারি ও কয়লা সরবরাহে নতুন এসওপি সাতাশ জানুয়ারি শিলচরে আলোচনায় বসছেন রাজ্যের চার মন্ত্রী শাসক বিরোধী বিধায়ক প্রতিনিধিদের জানালেন মুখ্যমন্ত্রী আসাম পুলিশের নিয়োগ জেলাশাসকের কার্যালয়ের সামনে তীব্র প্রতিবাদ করোনা পরিস্থিতির প্রেক্ষিতে মিলল না প্রশাসনের অনুমতি এবার হচ্ছে না ঠান্টুর উরুস সাংসদ রাজদ্বীপের দ্বারস্থ পাতারকান্দি ডেভেলপমেন্ট কমিটি পাতারকান্দি কানমুন রেল সম্প্রসারণের দাবি পাঁচ বছরের কম বয়সীদের মাস্ক নয় ঘোষণা কেন্দ্রের টিকাকরণের ফলেই অমিক্রণে মৃত্যুহার কম দাবি স্বাস্থ্যমন্ত্রকের এবং সর্বশেষ খবরটি হল আসিমগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে অল্পের জন্য রক্ষা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি পূরণ হল ও বরাকবাসীর জন্য এক আনন্দের দিন শুক্রবার দুপুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঁচ দশমিক তিন কোটি টাকা নির্মিত অত্যাধুনিক ক্যাট ও হাসপাতালের পিজি দম্পতি চিকিৎসকদের হোস্টেলের উদ্বোধন করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান এখন থেকে শিলচর মেডিকেলে নিউরোসার্জারি কার্ডিওলজি সহ জরুরি পরিষেবাগুলো সকলের জন্য উপলব্ধ হবে ক্যাট ল্যাব স্থাপনের ফলে এখন থেকে সেখানে নিয়মিত একজন চিকিৎসক থাকবেন ক্যাটলেবের সঙ্গে প্লাস্টির সুবিধাও থাকবে এতে হৃদরোগে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা হবে মুখ্যমন্ত্রী বলেন মেডিকেলে পাঁচশো বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে ডেন্টাল কলেজ নির্মাণের কাজ আগামী বছর শুরু হবে ইতিমধ্যে ডেন্টাল কলেজের জন্য প্রয়োজনীয় জমি ঠিক করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা করোনা রোগীর সংখ্যা মাত্র বারো শতাংশ এই পরিস্থিতিতে নয়া এসওপি জারির চিন্তা ভাবনা নেই সরকারের রাজ্যে কোভিড পরিস্থিতি যদিও ভালো নয় তবে অমিক্রণ খুব বিপজ্জনক নয় শুধু নিয়ম মেনেই চলতে হবে জনগণকে ধলাইয়ে চিড়িয়াখানা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন চিড়িয়াখানাটির নাম সাফারি দেওয়া হয়েছে পার্থক্য এটাই থাকবে যে দর্শনার্থীরা সাফারি বা অন্যান্য বাহনে উঠে জন্তু দেখবেন এক কথায় মানুষ গাড়িতে বসে জন্তু দেখবেন আর জন্তুরা মেলা থাকবে দুইশো চোদ্দ কোটি টাকা বে আগামী বছর এই চিড়িয়াখানাটির কাজ শুরু হয়ে যাবে অনুরূপ আরেকটি চিড়িয়াখানা ডিব্রুগড়ে স্থাপন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী অপরদিকে করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ রাতাবাড়িতেই হবে বলে এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এও বলেন বরাকের উন্নয়নের সমস্যা বরাকেই থেকে যায় বরাকের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতায় জনগণকে এগিয়ে আসতে হবে এদিকে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে বিচক্ষণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এক বছর আগেই রাজ্যসভা আসন সম্পর্কে প্ল্যানিং করে রাখা হয়েছে তাই বিরোধীরা হই হুল্লুল করে কোনো লাভ হবে না কিছু বিরোধী ও রাজ্যসভায় বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন বরাক থেকে কংগ্রেস ইউডিএফের কোনো বিধায়ক বিজেপিতে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে এর উত্তরে হিমন্ত বিশ্ব শর্মা বলেন উপনির্বাচনে লাভবান হবে না দেখেই বিজেপিতে যোগদানের কোনো চিন্তা চর্চা চলছে না তবে শাসক দলের সঙ্গে দু একজন বিরোধী বিধায়কের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এদিন মেডিকেলে মুখ্যমন্ত্রী এগারোটা দশ মিনিটে উপস্থিত হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে বারোটা নাগাদ হাসপাতালের প্রশাসনিক বিল্ডিংয়ের সামনে আসে তার কনবয় মেডিকেল কর্তৃপক্ষ উষ্ণ অভ্যর্থনা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানান এরপর মুখ্যমন্ত্রী সুজা চলে যান অধ্যক্ষের কক্ষে সেখানে মেডিকেল অধ্যক্ষ সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্যদের সঙ্গে মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারপর নবনির্মিত কেট ফিতা কেটে উদ্বোধন করেন এদিন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নির্মিত হোস্টেল উদ্বোধন করে সাংবাদিকদের সামনে এসে আট মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে মেডিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেদবরুয়া সহ অন্যরা অপরদিকে সুপারি ও কয়লা সরবরাহে এস ওপি সাতাশ জানুয়ারি শিলচরে আলোচনায় বসছেন রাজ্যের চার মন্ত্রী বরাকের স্থানীয় সুপারি ও কয়লা সরবরাহ নিয়ে নয়া এসওপি তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্যের চার মন্ত্রী আগামী সাতাশ জানুয়ারি শিলচর আসছেন মাইন্স ও মিনারেলস বিভাগের মন্ত্রী যুগেন মোহন ও বিদ্যুৎ মন্ত্রী বিমল বরা কয়লার এসও বিষয়ে আলোচনা করবেন স্থানীয় সুপারির বিষয়টি দেখতে আসছেন দুই মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও চন্দ্রমোহন পাটওয়ারি শুক্রবার সন্ধ্যায় এই ইস্যুতে বরাকের সরকার ও বিরোধী দলের বিধায়কদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শিলচর সার্কিট হাউসে দেখা করলে তিনি একথা জানান উল্লেখ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে বরাকের অর্থনীতির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সুপারি ও কয়লার বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদনের রীতিমতো বিবৃতি দিয়ে জানান এ ব্যাপারে বরাকের তিন জেলাশাসকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে যে প্রস্তাব পেশ করবেন তার উপর সরকার এস তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করবে যাতে বরাকের তিন জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি ও মিজোরামের সুপারি নিয়ে ব্যবসা করতে স্থানীয়দের অসুবিধা না হয় কিন্তু কোনো অবস্থাতেই বার্মিক সুপারি ঢুকতে দেওয়া হবে না পাশাপাশি বরাকের তিন জেলার ইট বাট্টা চা বাগান ও সিমেন্ট কোম্পানির উৎপাদন ত্বরান্বিত করতে কয়লা সরবরাহ করা হবে কিন্তু ধরিয়ে দেওয়ার সময়সীমা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিন প্রতিনিধি দলের পক্ষে কাটলিচূড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ফের একবার মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় সুপারি ও কয়লা সরবরাহ নিয়ে বরাকে উদ্ভূত সমস্যা নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীকে অবগত করান পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সুপারি বাজেয়াপ্ত করে ব্যবসায়ীদের গুদাম করে পুলিশ সি আর মোতায়েন করে রেখেছেন ওইসব সুপারি নষ্ট হয়ে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা মার খাচ্ছেন কিন্তু এদিন ফের একবার স্পষ্ট করে জানান বার্মিট সুপারি নিয়ে সরকার প্রশাসন পুলিশ কড়াকড়ি পদক্ষেপ নিক এতে কোনো আপত্তি নেই কিন্তু স্থানীয় সুপারির ব্যবসায় ছাড় দিতে হবে কয়লা ইস্যুতে সুজাম জানান কয়লার অভাবে ভাট্টাগুলি ইট উৎপাদন এখন পর্যন্ত শুরু করতে পারেনি যার জন্য একাধারে ইটের দাম বেড়ে হাজার প্রতি পনেরো হাজার টাকা বিক্রি হচ্ছে এতে বোরাকে প্রধানমন্ত্রী আবাস সহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে সমস্যা দেখা দিয়েছে এখন ইটের জন্য হাহাকার শুরু হয়ে গেছে ইট ভাট্টাগুলির ইট উৎপাদনের পিক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কাঁচা ইট উৎপাদন হলে কয়লার অভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাশাপাশি কয়লার অভাবে বরাকের চা শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন প্রায় বন্ধের মুখে প্রতিনিধি দলে থাকা বিরোধী দলের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সিদ্দিক আহমেদ করিম উদ্দিন বড়বুইয়া উদ্দিন মজুমদারের পাশাপাশি শাসক দলের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ বিধায়ক কৌশিক রায় দীপায়ন চক্রবর্তী কৃষ্ণেন দুপাল সহ সাংসদ রাজদীপ রায় এই ইস্যুতে বিধায়ক লস্করের বক্তব্যে সহমত পোষণ করে সমস্যার আশু সমাধানের পক্ষে মত দেন এরপর জটিলতার অবসান ঘটাতে শীঘ্রই এসওপি তৈরির বিষয়ে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে চার মন্ত্রীর বরাক সফরের কথা জানার মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর অপরদিকে আসাম পুলিশে নিয়োগ জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জেলা জেলাশাসকের কার্যালয়ে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যদিও শেষ পর্যন্ত ওই বৈঠক আর হয়ে ওঠেনি কিন্তু বৈঠক না হলেও জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রী আসার খবরে বরাক উপত্যকার তিন জেলার কতিপয় বেকার যুবক যুবতী প্রতিবাদ সাব্যস্ত করতে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রীর অপেক্ষায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন প্রতিবাদকারীরা সূত্রমতে আসাম পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক পরীক্ষায় সফল হয়েও লিখিত পরীক্ষার জন্য বাছাই না হওয়ায় এদিন দুপুরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন শতাধিক বেকার যুবক যুবতী উই ওয়ান্ট মিট সিএম লেখা প্লেকার্ড হাতে নিয়ে মুহুর স্লোগান দিতে দিতে ডিসি অফিসের দিকে প্রতিবাদকারীরা এগোতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের পথ আগলে দাঁড়ান এক সময় প্রতিবাদীদের জেলাশাসক কার্যালয় গেটের ঠিক বিপরীতে প্রধান ডাগগরের দিকে রাস্তা সারি করে দাঁড়িয়ে রাখা হয় প্রতিবাদকারীরা পুলিশ আধিকারিকের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন খবর পেয়ে জেলাশাসক কার্যালয় থেকে ছুটে আসেন একজন ম্যাজিস্ট্রেট দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলেন তিনি পরে প্রতিবাদকারীদের তিনজনের এক প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে জেলাশাসক কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয় কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও জেলাশাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত হননি সূত্রটি জানায় জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত না হওয়ায় আবর্ত ভবনে ওই তিনজনের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে কথা বলেন রাজ্য সরকারের প্রধান রাম পুলিশ প্রধানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী একাধিক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিশেষ বিমানে শিলচর আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় এবার টানটুক বার্ষিক উরুস মাহফিল স্থগিত ঘোষণা করা হয়েছে ইসালে সোয়াব কমিটির পক্ষে মৌলানা আব্দুল বাসি চৌধুরী এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলেন আগামী তিন ফেব্রুয়ারি ইসালে সোয়াব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল ঘোষণা করা হয়েছে উল্লেখ করা যেতে পারে টানটুর উরুসে লক্ষাধিক ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করে থাকেন করোনার তৃতীয় ডেউ সংক্রমণ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে এহেন পরিস্থিতিতে এই বছর উরুস মহফিল স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি অপরদিকে সাংসদ রাজদ্বীপের দ্বারস্থ পাতারকান্দি ডেভেলপমেন্ট কমিটি পাতারকান্দি কানমুন রেল সম্প্রসারণের দাবি পাতারকান্দি থেকে পড়োশি পাহাড়ি রাজ্য মিজোরামের কানমুন পর্যন্ত প্রস্তাবিত রেল সড়কের কাজ দ্রুত শুরু করা সহ পাতারকান্দি রেল স্টেশনকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলার দাবি নিয়ে এবার শিলচরের সাংসদ রাজদ্বীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করল পাতারকান্দি ডেভেলপমেন্ট কমিটি মর্মে সম্প্রতি কমিটির এক প্রতিনিধি দল সাংসদের বাড়িতে গিয়ে এ ব্যাপারে তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা বলেন দুই হাজার পনেরো সালে উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে পাতারকান্দি থেকে কানমুন পর্যন্ত রেল সড়ক বাস্তবায়নে বিভাগীয় তরফে প্রাথমিকভাবে সার্ভে করা হয় এই সার্ভের টানা সাত বছর অতিক্রান্ত হতে চললেও এই রেল সড়কের কাজে আজও হাত পড়েনি তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি মানদাতা আমলের পাতারকান্দি রেল স্টেশনকে অত্যাধুনিক প্রক্রিয়ায় উন্নীতকরণের জন্য সাংসদের প্রতি জোরালো দাবি জানান পাতারকান্দি ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সাংসদ রাজদীপ রায় তাদের কথা শুনে আগামী লোকসভা অধিবেশনে করিমগঞ্জের সাংসদ কৃপনাথমালা সহযোগে উভয় এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করার আশ্বাস দেন সেই সঙ্গে অতি শীঘ্রই তিনি বিষয়টি নিয়ে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলারও আশ্বাস দেন কমিটির কর্মকর্তারা জানান বর্তমানে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ বিশেষ কাজে গুয়াহাটিতে অবস্থান করছেন বিষয়টি নিয়ে তার সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়েছে সাংসদের সঙ্গে সাক্ষাৎকারে ছিলেন ডেভেলপমেন্ট কমিটির পক্ষে কৃষ্ণদেবনাথ বিজয় বণিক নাথ মজুমদার সঞ্জীব মালাকার প্রমুখ উল্লেখ্য এর আগেও একাধিকবার পাতারকান্দি রেল স্টেশনকে অত্যাধুনিক প্রক্রিয়ায় উন্নীতকরণ সহ ওই স্টেশনে দূরপল সব ধরনের যাত্রীবাহী রেলের স্টপেজের জোরালো দাবি জানিয়ে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে বেশ কিছু স্মারকপত্র পেশ করে কমিটি অপরদিকে আসিমগঞ্জে বিদ্যুতের তার চিড়ে বেশ কয়েক ঘন্টা যাত্রী সড়ক বন্ধ হয়ে পড়ে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ঝুলানো বিদ্যুতের তার হঠাৎ চিড়ে যাত্রী সড়কের উপর পড়তেই মুহূর্তের মধ্যে হইচই শুরু হয়ে যায় তবে ভাগ্যের জুড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাজারে উপস্থিত স্থানীয় জনতা সঙ্গে সঙ্গে রাস্তাটি বন্ধ করে রাখেন মুহূর্তেই রাস্তার দুপাশে যানবাহনের লম্বা লাইন লেগে যায় এদিকে বিদ্যুতের তার মাটিতে পড়তেই খবর পাঠানো হয় পাথারকান্দি পুলিশে কিছুক্ষণের মধ্যে পুলিশ হাজির হলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা আসতে দেরি করায় জাতীয় সড়ক প্রায় দেড় ঘন্টা অচল হয়ে পড়ে ছুটে আসেন সমাজসেবী রেজাউল বাহার খন্দকার স্থানীয় জনতা রাস্তায় দ্রুত বাইক চালকদের আটকে রাখেন বেপরুয়া বাইক চালকদের প্রতি খেয়াল রাখায় অনেক বিপদ থেকেই রেহাই পাওয়া গেছে এদিকে ফোনে খবর পেয়ে এসডিও তৎক্ষণাৎ বিদ্যুৎ কর্মীদের পাঠিয়ে দেন ঘটনাস্থলে বিদ্যুৎ লাইন কেটে জাতীয় সড়ক খুলে দেওয়া হয় রাত সাড়ে আটটা নাগাদ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত